Bismillahirrahmanirrahim. আজকে দেখাবো আপনাদেরকে কাটিং থেকে কিভাবে ড্রাগন গাছ ড্রাগন ফল লাগানো হয়। এগুলো আমরা কাটিং থেকে চারা, নতুন চারা। এই চারাগুলাই আমার এখানে লাগানো, দেখছেন? এগুলা বাতাসে এগুলাকে সব ভেঙে ছিল, অবস্থা খারাপ। তারপরে একটা ড্রাম দেখুন কত সুন্দর নিচে একটা ফল ধরেছে। আপনি এই কাটিংগুলো লাগানোর পরে মার্চের পর থেকে এপ্রিল, মে, জুন, এই তিন মাস গাছে ফুল ফল আসবে। প্রথম একবার ফুল দেওয়ার পরে দ্বিতীয়বার আবার ফল আসবে, তারপরে এভাবে তিনবার ফল আসবে। দেখেন গাছে মাশাল্লাহ, এটা আমার তৃতীয় দফে ফল আছে আমার গাছে। এর আগের ফলগুলো আমরা দুইবার খাওয়ার শেষ হয়ে গেছে। এখন যে ফলগুলো আছে এগুলো তৃতীয় দফের ফল, এর আগের ফলগুলো আমরা খেয়েছি। নিশ্চয় একটা ফল দেখেছেন, একেবারে গোড়া একটা ফল আছে। মাশাল্লাহ ফলগুলো অনেক বড় বড় হয়েছে। এখানেও আবার ফুল আসছে, দেখছেন? ফুল আসছে, ফুল। গাছের অবস্থা ভালো না, তুফানে সব গাছ ভেঙে ফেলছে। যে ফল আছে মনে রাখবেন, কাঠিন লাগানোর আপনাকে মিনিমাম এক বছর সময় দিতে হবে গাছটাকে, গাছে ফল আসার জন্য। এই গাছগুলোর বয়স এক বছর হয়নি, কারণ এই গাছটার বয়স যেটার মধ্যে ফল আছে এই গাছটার বয়স কিন্তু এক বছর হয় নাই। 8 থেকে 9 মাসের মধ্যে এই গাছের মধ্যে ফল ছড়িয়ে আসছে। মাশাল্লাহ দেখছেন, উপরেও ফল আছে, উপরেও ফল আছে। শুধু একবার লাগালে হবে কোনো, তবে এই গাছের সবচেয়ে বড় সুবিধা হলো এই গাছের মধ্যে কোনো পোকা ধরে না, রোগ হয় না। কিন্তু অন্য গাছে ধরেন পেয়ারা গাছ, আম গাছ, জাম গাছ, এগুলোর মধ্যে প্রচুর পোকা এবং গাছ মারা যায়। হ্যাঁ, এই গাছের মধ্যে আমি দেখলাম কোনো রোগ বলাই হয় না, খুব কম রোগ বলা হয়। যেমন আমার একটা গাছে রোগ ধরছিল, গোড়া পচে গেছে, দেখছেন? গোড়া পচে গেছে, গাছ মরে নাই, গোড়া পচে গেছে। গোড়া পচার রোগে গোড়া পচে, কিন্তু আমার গাছটা এখনও আছে, যদি দেখেন, কিন্তু গাছ মরে নাই, গাছটা এখনও জীবিত।